গুড ইভিনিং গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, কি ভালো হতো না যদি আমাদের নামে কে কী বলে যদি আমরা শুনতে পেতাম? সাপোজ আমরা এক ঘরে সবাই বসে আছি, কেউ বললো তুই একটু ওই ঘরে যা, আমাদের ওই অন্য ঘরে পাঠিয়ে দিয়ে নিজেরা আমাদের নামেই কিছু বলছে। তো গাইজ, কী ভালো হতো সেই কথাগুলো যদি আমরা শুনতে পারতাম, আমাদের নামে বাজে ভালো কথা যাই বলছে। তো গাইজ, আজকে আমি এমন একটা অ্যাপস নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা গায়ে জাস্ট ফারু ফারু ফারু, এমন একটা অ্যাপস নিয়ে এসেছি যেটায় আপনি শুনতে পারবেন যে কে আমাদের ব্যাপারে কী কথা বলছে। ধরুন আমরা এই ঘরে আছি, পাশের ঘরে আমাদের ব্যাপারে কে কী বলছে সব জানা যাবে। তো গাইজ, প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে মেন পার্টসগুলো আপনারা মিস করতে পারেন। তো গাইজ, আজকের ভিডিও চলুন শুরু করি, চলে যাই আমাদের স্ক্রিনের দিকে। আর গাইজ, শুরু করার আগে একটা কথা আবার বলছি, প্লিজ স্যার প্রথমে এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন, তাহলে যখনই আমি আমার ভিডিও ছাড়বো সবার ফোনে, আপনার ফোনে গিয়ে, সবার আগে আপনার ফোনে গিয়ে নোটিফিকেশনটা যাবে সবার আগে। তো গাইজ, দেরি করবো না, জাস্ট এইটুকুই। তো চলুন এবার আমাদের স্ক্রিনে যাওয়া যাক আর আপনারা দেখে নিন এই সেটিংটা কী করে করবেন। সো গাইজ, চলে এসছি এখন আমি আমার মোবাইলের স্ক্রিনের ওপরে। তো গাইজ, আপনারা কী করবেন দেখুন, আপনারা গাইজ সিম্পলি আপনাদের প্লে স্টোরটা খুলে নেবেন। আমি এখান থেকে আমার প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। গাইজ, প্লে স্টোরটা ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবেন ওয়াইফাই ইয়ার, ঠিক আছে? ওয়াইফাই ইয়ার, দেখুন ওয়াইফাই ইয়ার লেখার সাথে সাথে আপনার ফোনে দেখাবে যে ওয়াইফাই ইয়ার অ্যাপ। গাইজ, এই অ্যাপসটাকে আপনারা এই যে সবার প্রথমে দেখতে পাচ্ছেন 3.9 এর রেটিং, ঠিক আছে? সো গাইজ, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। সো গাইজ, ওপেন করার পর দেখুন এমন একটা ইন্টারফেস আসবে। সো গাইজ, এখানে একটা আছে ইউজ অ্যাজ মাইক্রোফোন আর একটা আছে স্পিকার। তো গাইজ, কী করবেন দেখুন, যেই ফোনটা আপনি ইউজ অ্যাজ মাইক্রোফোন করবেন সেইটা যার কথা শুনবেন তার কাছে রাখতে হবে, আর ইউজ অ্যাজ স্পিকার আমি এই যে পাশে আমার যেই ফোনটা দেখছেন এই ফোনটাই আমি শুনব। সো গাইজ, এই ফোনটায় আমি কী করব, গাইজ এই ফোনটায় আমি ইউজ অ্যাজ মাইক্রোফোন করে নিচ্ছি এই ফোনটায়, ঠিক আছে? সো গাইজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস ওয়াইফাই ইয়ার কি একটা ওয়েটিং ফর স্পিকার। সো গাইজ, আমি এই ফোনটায় আমার স্পিকারটা অন করে নিচ্ছি। তো এখানে একটা অপশন আছে ডিসকভার মাইক্রোফোন অন নেটওয়ার্ক। গাইজ, আমি যেহেতু ফোনের ওয়াইফাই দিয়ে করছি তাই আমাকে ডিসকভার মাইক্রোফোন অন নেটওয়ার্ক করতে হবে। এই অপশনটা আমি অন করে নিলাম। দেখুন এখানে একটা অপশন আছে ওয়াইফাইয়ের মতন যে ওয়াইফাই ইয়ার বলে। গাইজ, এই অপশনটা আমি ক্লিক করে নিলাম। দেখুন কানেক্টিং হচ্ছে দুটো ফোনেই, ঠিক আছে? স্ট্রিমিং টু স্পিকার ডিভাইস। সো গাইজ, এখন আমি আপনাদের শোনাবো দেখুন এটা কীভাবে কাজ করে। হ্যালো 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 দেখুন আমি জানি না আপনার ডিফারেন্সটা বুঝতে পাচ্ছেন নাকি, আমি একটু দূরে নিয়ে কথা বলছি। হ্যালো, দেখছেন আপনারা ইকো টাইপের হচ্ছে, মানে এই ফোন থেকে আমি বললে ওই ফোনে শোনা যাচ্ছে। হ্যালো 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 সো গাইজ, এই ফোনটা আমি যখনই যারা কথা বলছে তাদের কাছে রাখবো, তখন এটা আর কি ওই আপনার ইসে হবে। দেখুন আমি এখন এই ফোনটা যদি আমার দূরে রেখে দিই, হ্যালো হ্যালো, দেখুন শোনা যাচ্ছে না, কিন্তু যেই আমার এই ফোনটা কাছে আনবো, হ্যালো হ্যালো, দেখেছেন আপনারা বাজে। সো গাইজ, এই হলো একটা সিম্পল ট্রিক, যেই ফোনটা আপনার, আবার বলছি মাইক্রোফোন, আচ্ছা আমি এক সেকেন্ড একটু দূরে সরিয়ে দিই ফোনটা। সো গাইজ, যেই ফোনটা আপনার আর কি মাইক্রোফোন হিসাবে থাকবে সেই ফোনটা আপনাকে তাদের কাছে রাখতে হবে যাদের কথা আপনি শুনতে চান, আর যেই ফোনটা আপনি, যেই ফোনটাই আপনি আর কি শুনবেন সেই ফোনটা স্পিকার অপশানটা আপনারা অন করবেন, তাহলে এই কাজটা হবে। তো গাইজ, এই ছিল ভিডিওটা, প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, যদি অ্যাপসটা আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এটা কোনো কাজের অ্যাপস, প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে আর কি লাইক করে দেবেন, পারলে এখনই লাইক করুন না। আর গাইজ, কমেন্ট অবশ্যই করবেন, আবার নেক্সট টপিকে কী ভিডিও বানাবো সেটাও অবশ্যই কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।